Hello everyone, Assalamu alaikum. This is Rakibul Islam. Welcome to MRI VLOGS. আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আশা করি সকলের ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023। এই ভিডিওতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা যাচ্ছি গাজীপুর থেকে, গাজীপুর চৌরাস্তা বা জয়দেবপুর এবং এর আশেপাশের যে কোনো জায়গা থেকে যদি কেউ যেতে চান তাহলে ঢাকাগামী যে কোনো বাসে উঠলেই আপনারা কুড়িল বিশ্বরোড নামতে পারবেন, বা চৌরাস্তা কিংবা জয়দেবপুর থেকে গাজীপুর পরিবহন, বিআইপি 27, বলাকা বাস সার্ভিস, গুলিস্তান বাস সার্ভিস, এরকম অনেক ধরনের বাস রয়েছে যা দিয়ে আপনারা কুড়িল বিশ্বরোড পর্যন্ত যেতে পারবেন। এবং তারপর পূর্ব দিকে রেললাইন ক্রস করার পর বিআরটিসি বাস পেয়ে যাবেন যা ডিরেক্টলি বাণিজ্য মেলাতে নিয়ে যাবে। এবং এর সুবিধা হলো 35 টাকা টিকিট প্রতি টিকিট মূল্য, তা দিয়ে ডিরেক্টলি বাণিজ্য মেলা যাওয়া যায়। এবং আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন তাহলে 50% ক্যাশব্যাক চলে আসবে। এবং মেলার টিকিটের ক্ষেত্রেও তাই, 40 টাকা প্রতি টিকিট মূল্য, যদি আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে 50% ক্যাশব্যাক চলে আসবে। এবং একটি অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র 2টি টিকিটই কাটা যায়। আজ থেকে ইজতেমা শুরু, আজ জুমার দিন, অনেক জেলা থেকে লোকজন আসা শুরু করেছে টঙ্গী ইজতেমা মাঠে। এই বছর অনেক লোক হচ্ছে করোনার জন্য ইজতেমা বন্ধ ছিল, এবছর করোনার পর প্রথম ইজতেমা। রাস্তার উপর এক টুপি পড়েছিল, যায় লোককে উঠিয়ে নেয় যেন এটার উপর দিয়ে কোনো মোটর সাইকেল বা কেউ এটার উপর দিয়ে না যায়, যেন টুপির অপমান না হয়। লোকটির কাজটা আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো একটা কাজ করেছে। আমাদেরও উচিত আমাদের ইসলাম ধর্মের যাবতীয় সব কিছুর উপর খেয়াল রাখা এবং ইসলামের মর্যাদা বজায় রাখা। এখানে আশেপাশে প্রচুর লোকজন এসেছে যারা কিনা বিভিন্ন দূর দূরান্ত থেকে ইজতেমাতে অংশগ্রহণ করতে এসেছে। আমরা যানজটের ভিতর দিয়ে এই জায়গাটুকু ক্রস করতেছি এবং নতুন এই ফ্লাইওভার দিয়ে যাত্রা শুরু করলাম। এই ফ্লাইওভারটি একদমই নতুন, কিছুদিন আগে মাত্র এটা চালু হয়েছে, এটার কাজ পুরোপুরি শেষ হয়নি, এটার অর্ধেক কাজ বাকি আছে এখনও আর অর্ধেক চালু আছে। তো এক পাশ দিয়ে গাড়ি যাওয়া করে দিয়েছে যেন নিচ দিয়ে গাড়ির প্রেশারটা কম থাকে এবং নিচ দিয়ে খুব ইজিলি মুভমেন্ট করা যায়। না হলে স্টেশন রোড থেকে আবদুল্লাপুরের জ্যামের কথা কম বেশি সবারই জানা, কি একটা দুর্ভোগ পোহাতে হয় এদিক দিয়ে যাতায়াতের সময়। যাই হোক, আশা করা যায় এই ফ্লাইওভারের কাজটা শেষ হলে যানজট একদমই কমে যাবে। এই ফ্লাইওভারের ভিউটা অনেক সুন্দর দেখতে পারতেছেন, যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং দুই লেনে গাড়ি চলাচল শুরু করবে তখন আশা করা যায় যানজট একদমই কমে যাবে। এখন আমরা উত্তরা ক্রস করে এয়ারপোর্ট হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে 300 ফুট দিয়ে চলে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023। আগের বছরের চেয়ে এবছর মেলাটি অনেক সুন্দর এবং অনেক বড় আকারে বসানো হয়েছে। আমরা এখন কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিটের দিকে যাচ্ছি। 300 ফিটের রাস্তার বিষয়ে আমি আর কি বলবো, আমার থেকে আপনারাই খুব ভালো জানেন। 300 ফিটের রাস্তা আগের থেকে অনেকটা ইম্প্রুভ করা হয়েছে। তাহলে এখন চলুন এই 300 ফিটের রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2023।
भाजी में डालना, तरकारी में डालना, जरा चूर में डालना, चटपटे में डालना, आमलेट में, पिज्जा में, बर्गर में, सब में डालना बेटा भी है। सब ऐसे मात्र 1000 1000 में सब लो मिला भैया। ভূতের গায়ে কেউ হাত দিবে, ভূতের গায়ে হাত দিলে ভূত কিন্তু খেলবে।